লেটা ওরা তো কোনে শশা ধরতোই হয়তো বাঁতে না না পিকু লেটা তোমাকে বলেছে বাবা তুমি নতুন আবিষ্কার করলে তুই একদম সার্থককে ফাঁসেছিস হ্যাঁ অলরেডি প্ল্যান করে রেখেছিস একদম একদম সত্যি কি আশ্চর্য যাই দিকে মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে রাত্রিরে আমার ভাই এসেছে আমার বাড়িতে, বহু বছর পরে এসেছে। খুব একটা সচরাচর আসে না, ইভেন কোনো অকেশানেও আসে না। যখন কোনো অকেশান থাকে না, আমাদের নিশার বার্থডে বলো, আমাদের ম্যারেজ ডে বলো, ওকে ডাকলে তখনও আসে না, অফিস অফিস করে। তো জানি না কালকে হঠাৎ কেন এলো, আমি ওকে কালকে রাত্রিরে মানে বলেছিল আমাকে সকালে আসবে। তো যেহেতু রাত্রিরে এসে তা অফিস করে এসেছে, তো রাত্রিবেলা 11টার সময় ঢুকেছে। এবার তারপরে স্ন্যাক্স খাবে না, ওই ফিশ ফ্রাই করেছিলাম খালো, যাই হোক চিকেনের করেছিলাম, চিকেন টিক্কা বাটার মশালা আর রুটি, ওই সব খেয়ে টেয়ে তো রাত্রি দুটোর সময় সবাই শুয়েছি। তো যাই হোক এখনও সব ওই জন্য ঘুমোচ্ছে। এবার আমি উঠে পড়েছি, যেহেতু ভাই আছে আর আমার ভাই খেতে খুব ভালোবাসে ভ্যারাইটি, রান্না করতেও ভালোবাসে, যদিও করে না, যাই হোক তো খেতে ভালোবাসে, সেই জন্য কালকে রাত্রির থেকেই চিন্তা করেছি কী করবো কী করবো, ওই জন্য উঠে আমি একটু তোজ্জো শুরু করে দিয়েছি। তো এখনও ঘুমোচ্ছে, উঠুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। হঠাৎ কেন এলো সেটাই বুঝে পাচ্ছি না। আমি ওকে বললাম তুই আমার বাড়ি হঠাৎ এলি কেন রে, বলছি এ বাবা তুই তো ডাকলি। তখন আমি বললাম আমি তো এর আগেও তোকে ডেকেছি, তখন তো তুই আসিসনি। বলছে ঠিক আছে বাবা আর আসবো না। তো বহু বছর পরে এলো, অনেক আগে ছোটোবেলায় আমার বাড়িতে থাকতো যখন কাজ বাজ শুরু করিনি তখন। তো এই অফিস টফিস হওয়ার পর থেকে আর আমার বাড়ি অকেশানেই আসে না, থাকা তো দূরের কথা। তো বহু বছর পরে এসে কালকে রাত্রিতে থাকলো, আজকে চলে যাবে। তো আজকে যেহেতু ভাই আছে সারাদিনে প্রচুর প্ল্যান, ঘুরবো ফিরবো এই করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন তো চলো আগে একটু ব্রেকফাস্টটা রেডি করি, অনেকটাই বেলা হয়ে গেছে, চলো ব্রেকফাস্টটা একটু রেডি করি। জামাইবাবু বাজার যাচ্ছে, তাহলে সেই বুঝে আনবে। তুমি দুরকম মাছ বলছিলে, পিকু তো এক তরকারি ভাত করছে। আর সত্যি তো রাঁধবো কখন, খাবো কখন, আর যাবো কখন? ও একা খেয়ে একা চলে যাবে। এ বাবা কি সব বলছি উল্টো পাল্টা দেখেছিস তো। যে বাজার করে এনেছে এইবার সব, এখন সত্যি তো এত কিছু কি কি রান্না করবো এখন বলে দে। এক তরকারি ভাত কোন মাছটা করবো, আর তুই পেট কি হলো, খয়রা হলো, আর কি মাছ এনেছো? চিংড়ি, চিংড়ি করবো না, আর ভেটকি মাছটা দিয়ে আলু ফুলকপি দিয়ে তো মা ভালো করে আমার থেকে। তাহলে কি দিয়ে করবো, ভেটকির চাপ বানাবো? ভাত দিয়েই তো ভালো লাগে, মাছ আবার রুটি দিয়ে কবে ভালো লাগে? তো রাখিস নি কেন, গাডার দিয়েছি নি কালকে থেকে। এই যে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, আলু পরোটা আর দই। পিকু এটা খেয়ে দেখ, দারুণ জিনিস। হ্যাঁ মানে এটা ডক্টরি, একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, ও দিয়েছে আমায়। যে শালার সেবায় একদম নিয়োজিত, বলেছে শশা খাবো, জামাইবু শশা কাটতে বসে গেছে। এর থেকে পিকু কিন্তু কেটে নিতিস আগে, শশা ধরতোই হয়তো বাঁতে। না না পিকু লেটা তোমাকে বলেছে বাবা তুমি নতুন আবিষ্কার করলে, তুই লেটা সিরিয়াস? এবার আমরা এতদিন জানি না, না খেয়ালই করিনি তো, কিন্তু ও ভালোবাসে এসব করতে, যদিও আমার মায়ের কোনো হেল্পও করে না। এটাই মায়ের দুঃখ যে তোদের বাড়ি গিয়ে তবু টুকটাক করে, আমার বাড়ি তো কিচ্ছু করে না। তো থাকিস না কেন, কে তোকে ঘর থেকে বের করে দেয়? আড্ডা মারবি তো কি হবে, ঢোকাবো। প্রচুর রান্নাবান্না করে নিয়েছি, একটু দেখে নাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হলো ভেটকি মাছ আলু ফুলকপি শিম দিয়ে, আচ্ছা এটা হলো খয়রা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এটা হলো খয়রা মাছই, এটা আমার ভাইয়ের বানানো রেসিপি। মানে যেটুকু তেল ছিল কড়াইতে সেই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু মাছগুলো দিয়ে নেড়ে দিয়েছি। এই যে তেলটা, এই তেলটা দিয়ে উনি ভাত খাবে, দেখতে পাচ্ছ এই যে, এই যে তেলটা আছে, এই তেলটা দিয়ে উনি ভাত খাবে। পেঁয়াজ কাটছি, ও ওই যে যেতে স্যালাড, ও ভালো হয়েছে বললো বলে দেখিয়ে দিলাম, এটা স্যালাড। তো চলো আমরা খেয়ে নিই। আর এই যে ধনে পাতার চাটনি, ও দেখতে পাচ্ছ হেভি। এটা পিকু খেয়ে দেখ, এটাতে না যাইবো আমলকি দেয়, মানে তাতে কী হবে বলতো, আমলকিটাও তো একটু খাওয়া হবে, মানে আমলকিও তো খুব হেলদি, এমনিতে আমলকি খাওয়া হয় না কষ বলে, এই ধনে পাতার সাথে আমরা বেটে খাই। টেস্ট করে দেখ নন টন ঠিক আছে কিনা, কী কম লাগছে, ঝাল ঝাল কম লাগছে? তুই খুব ঝাল খেতে শিখেছিস আজকাল, খুব ঝাল খেতে। আমরা কিন্তু এমনিতে তো খাওয়া হয় না কষ, ওই ধনে পাতার সাথে খেলে একটু খাওয়া হয়ে যাবে, ওই জন্য
তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, তো কারণ আমরা খেয়ে উঠে একটু বেরোবো, বড্ড দেরি হয়ে গেছে, এত কিছু রাধতে রাধতে সময় রেঁধেই যাচ্ছি। এখন 2:30 বাজে, তাড়াতাড়ি খেয়ে নিই, আমরা খেয়ে উঠে বেরোবো, চলো দেখবো কোথায় যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি তিনজনে। আমার ভাই প্রদীপ, আমরা তিনজনে এখন যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি বলবো। বহু বছর পরে এরকম ভাইয়ের সাথে একটা দিন কাটাচ্ছি, সারাদিন বেটা এখন আসে না, বেশি ইয়ে হয়ে গেছে। আমরা এসছি এখন মুভি দেখতে আইনক্সে। এই যে 3 নম্বর স্ক্রিনে আমাদের মুভিটা হবে, কী যেন নাম, দৃশ্যম টু, গানটার নামই ভুলে গেছি। পিকুর জন্যই হলো, জবরদস্তি চল 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 সেই আর কি। আর ও কোথা থেকেও থাকে হলো বরানগরে, আমার বাড়ি এসেছে মুভি দেখতে, ওই না আমার সাথে যাবে একসাথে সেই জন্য। দৃশ্যম 1টা দেখা বলছি, ভাই বিশ্বাসই করছে না। তারপরে বললাম তুই দেখা তো, সকাল থেকে আর সময় হলো না, বলছে কিচ্ছু বুঝবি না কিছু। আমি তুই আছিস তো বুঝিয়ে দিবি, ব্যাস তাহলেই হবে। তো মুভিটা দেখলাম, খুব সুন্দর, পিকুকে থ্যাংকসই দিতে হয় রে, খুব সুন্দর মুভিটা দেখলাম। মাঝে মাঝে আমার ভাই এক একটা মুভির কথা এরম বলে, সত্যি এটা দেখ সত্যি এটা দেখ, সেটা মানে দারুণ দারুণ হয় সত্যি। খুব মানে আমার এখন আফসোস হচ্ছে যে মাকে কেন নিয়ে এলাম না। আর একটু নিশাকে জিজ্ঞেস কর, হ্যাঁ ও মা প্রথমটা দেখেনি বলে বলছে বুঝতে পারতো না, তো আমি এখন ভাবছি যে মাকে কেন একটু দেখালাম না। খুব সুন্দর সিনেমাটা দেখলাম, মুভিটা একদম সার্থক, হ্যাঁ একদম একদম সত্যি, কি আশ্চর্য। যাই হোক, চারমা খাবো চারমা খাবো, আমি পেটে জায়গা নেই, আমি কিন্তু পুরো খেতে পারবো না পিকু, সেই বুঝে নে। যাইবো আবার অতটা শর্মা পছন্দ করে না, মেয়োনিজ থাকে না, যাইবো অত পছন্দ করে না। এই তো দেখাই তো যাচ্ছে, পেট পুরো ভার, তুই খা না 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 না, ভীষণ পেট ভার, হ্যাঁ গিলতেই হবে, তুমি নিয়েছো আমি তাহলে আমার জন্য নিতাম, দেখ পুরো ভীষণ পেট ভার আমার। কুমের মাছ টাচ খেয়ে না পেট পুরো ভার, হজম হয়েছে কোথায়, কতক্ষণ হলো, 2-3 ঘন্টাই হলো খেয়েছি, তো আমি খাবো না, ও শুধু খাচ্ছে। চ দেখ পরে না, যে যেতে যেতে খাবি তো, চলো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমার বাড়ি, তো আমরা হেঁটে হেঁটে যাবো, যেতে তো খেয়ে নেবে, বটলে জল নি। দেখো আমাদের বাড়ি এত কাছে, ওখান থেকে কিনে খাওয়া শেষ হলো না একটা সারবো, আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো এখন বাজে হলো 6:30, জল দিই তোকে, তো না যাওয়ার না যাওয়ার ইচ্ছে হলে থেকে যা, আর যাবি তো তাহলে তাড়াতাড়ি যা। 6:30 7:45 বাজে, 8:30 বাড়ি ঢুকে যাবে, তাহলে থাক তুই, শুয়ে থাক, যাসি না সেটাও বলছি, সেটাও করবে না, যাবি তো তাড়াতাড়ি যা, না যাবি তো ছেড়ে দে, হেলমেট পরে নিচ্ছি। এখন আমরা বেরিয়ে চলে যাই, আমার ভাই দেখো, আমি আর ভাই যাচ্ছি স্কুটিতে। ও আমি বললাম যে বলে তোর স্কুটিতে আমি বসবো না, তাহলে ঠিক আছে তুই চালাবি, এত বেইমান, ওকে আমি 4-হুইলার যখন আমি ড্রাইভ করেছি আমার সাথে বসেছে, তখন কিছু হয়নি, এখন 2-হুইলারও আমার পেছনে বসতে ভয় পাচ্ছে, তোর পেছনে বসবো না বাদিকে, তাহলে ঠিক আছে তুই চালা আমি বসবো। তো এই যে আমরা দুজনে এখন ভাই বোন চললাম, তো এই যে ভাইকে নিয়ে আমি এসছি হলো আমার এই ফ্ল্যাটটা দেখাতে। আজকে 5 বছর হয়ে গেল আমার ভাই এখনও আমার এই ফ্ল্যাটটা দেখেনি, মানে ও তো গৃহপ্রবেশাতে আসেই নি, আর ফ্ল্যাটটা দেখতে আসারও সময় পায় না, আজকে জোর করে মানে ও এরপরে বাড়ি চলে যাবে, ওকে ধরে এনেছি যে না চ আমার আজকে ফ্ল্যাটটা দেখাবই, সেটা আমিও ঘুরে দেখছি ওকেও দেখাচ্ছি। এখানটা ফাঁকা জমি ছিল, সেখানটা একটা শিব মন্দির বানিয়ে দিয়েছে, শিবরাত্রি খুব বড় করে হয়, কল্পা এই যে একটু ছোট্ট পার্ক মতো, এদিক দিয়ে চলে। আর বড় গাড়ি কিনবো কোথায়, ঢোকাতে পারবি তো, হয়ে গেছে দেখা, গাড়িতে বসে পড়েছে চ এদিকে। হ্যাঁ নেবে যাবি, নেবে গিয়ে বাদিকে যাবি, বাইকে ছেড়ে দিলাম, ভাই চলে গেল মেট্রো করে বাড়ি চলে যাবে, এবার আমি এখন এই যে আমি এবার স্কুটি নিয়ে আমিও বাড়ি চলে যাই। ভাই চলে গেল, এখন একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে ডিনার বানাতে যাব, তো একটা দিন খুব ভালো কাটলো জানো তো, চলো একটু ডিনারটা বানিয়ে নিই।